ফাইভের ছেলেমেয়েরা তোমরা ভালো আছো নিশ্চয়ই। আজকে তোমাদের পার্বণ দিবস পালন আমাদের উৎসব দিবস পালন, যেমন স্বাধীনতা দিবস, তারপর নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, তারপর হলো প্রজাতন্ত্র দিবস, হ্যাঁ ইত্যাদি অনেক কিছু আমাদের কী করতে হবে পালন করি, কারণ এই দিনগুলো খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ। এখন দেখো এখানে কী বলছেন, স্কুলে কার কার জন্মদিন পালন হয় সবাই খোঁজ করতে শুরু করল। উঁচু ক্লাসের একজন বলল, মনীষীদের জন্মদিনের পাশাপাশি আরও নানা রকম দিবস পালন হয়, সাধারণতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, শিক্ষক দিবস, শিশু দিবস, পরিবেশ দিবস, অরণ্য সপ্তাহ, এগুলো তো তোমরা স্কুলে পালন করে থাকোই, কাজেই ওগুলো সম্বন্ধে তোমাদের ধারণা আছে। হীরামতি বলল, পরিবেশ দিবস পালন করাই উচিত, পরিবেশ ভালো না থাকলে আমরা সুস্থ থাকতে পারবো না। এই যে গাছপালা কেটে ফেলার ফলে হ্যাঁ কী হচ্ছে, পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে, ফলে আমরা কি আমাদেরও অসুবিধা হচ্ছে, নানান রকম অসুবিধা হচ্ছে। মথন বলল, অরণ্য তো অনেকটাই ধ্বংস হয়েছে, এখন অরণ্য সপ্তাহে কত গাছ লাগাই আমরা, উদ্ভিদ ছাড়া প্রাণীরা বাঁচবে না, এ কথা বারবার মনে করানো দরকার, তাই অরণ্য সপ্তাহ পাবে। ময়রাং বলল, মানুষ স্বাধীনতা চায়, 15ই আগস্ট স্বাধীনতা দিবস তো আমরা পালন করবই, আবার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, সেদিন আমরা শিক্ষক দিবস পালন করি। এগুলো বিদ্যালয়ে পালন করা হয়ে থাকে, তোমরা স্কুলে এসে এগুলো পালন করো, কাজেই এগুলো সম্বন্ধে তোমাদের কী আছে ধারণা আছে সেইগুলোই গুছিয়ে এখানে বলা আছে, সেগুলো মনে রাখতে হবে। রাধাকৃষ্ণন খুব বড় পণ্ডিত মানুষ ছিলেন, গোটা পৃথিবীতে ওর সম্মান ছিল, খুব ভালো শিক্ষকও ছিলেন উনি, তাই তো ওর জন্মদিনে শিক্ষক দিবস পালন করো তোমরা। রাধাকৃষ্ণনের, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবস হিসাবে পালন করার কথা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনই বলে গেছেন, ওনার জন্মদিনটাকে যদি শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তাহলে উনি খুব খুশি হবেন, সেই থেকেই রাধাকৃষ্ণনের জন্মদিনটাকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। তোমরা তো দেখো কবিতা আবৃত্তি আবৃত্তি নাচ গান আরও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষক দিবস পালন করা হয়। রাধা ফুলমণি বলল, শিশু দিবস তো জওহরলাল নেহরুর জন্মদিন, তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, শিশুদের উনি খুব ভালোবাসতেন, সেদিনটা তাই আমরা শিশু দিবস হিসেবে পালন করি। এরকম ছোট ছোট প্রশ্ন আসতে পারে কিন্তু, যে শিশু দিবস যে আমরা পালন করি সেটা ওই দিনটা কার জন্মদিবস, তখন বলতে হবে জওহরলাল নেহরুর জন্মদিবস। আবার ঘুরিয়ে যদি প্রশ্ন করা হয় তোমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি, তখন বলতে হবে জওহরলাল নেহরু। এইভাবে কিন্তু সব ভালো করে মনে রাখবে। শিশু দিবস হিসেবে বাবা সাহেব আম্বেদকরও আমাদের শ্রদ্ধার মানুষ, উনি ভারতের সংবিধান বানিয়েছিলেন, তাই সবাই তাকে শ্রদ্ধা করে। আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন, স্বাধীনতার
জন্যও তিনি লড়াই করেছিলেন, অর্থাৎ তিনিও স্বাধীনতা সংগ্রামে ছিলেন। শাকিল বলল, সাধারণতন্ত্র দিবস কেন পালন করি আমরা? সাধারণতন্ত্র মানে হলো সাধারণ মানুষই দেশ চালাবে, সাধারণ মানুষ দ্বারা নির্বাচিত সরকার, নির্বাচিত সরকার সাধারণ জনসাধারণের সুবিধার জন্যই সুবিধার ব্যবস্থা করে দেশ চালাবে, এটাই হলো সাধারণতন্ত্র। রাজার ছেলে রাজা হবে এমনটি চলবে না। আজ যে সাধারণ লোক সেই পরে ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে, স্বাধীন দেশটা কেমন করে আমরা চালাব তার এমন নিয়ম চালু হয়েছিল 1950 সালের 26 জানুয়ারি। এই তারিখটাই ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়, এই দিনটাও পালন করা উচিত। সাধারণতন্ত্র দিবস তো পালন করা হয়ই, তোমরা স্কুলে আসো সকাল 8টা সাড়ে 8টার দিকে স্কুলে আসো, পতাকা উত্তোলন করা হয়, তারপরে বক্তব্য রাখা হয়, সাধারণতন্ত্র দিবসের গুরুত্ব সম্বন্ধে আলোচনা করা হয়, এগুলো। আর কোন কোন দিবস পালন করতে চাও তা নিয়ে আলোচনা করো, তারপর লেখো, আমরা ক্লাসের মধ্যেও পালন করতে পারি। যেমন কবিগুরুর জন্মদিন রবীন্দ্র জয়ন্তী হিসাবে পালন করা হয়, হ্যাঁ বিদ্যাসাগরের জন্মদিন এখন কয়েক বছর থেকে পালন করা হচ্ছে, বিদ্যাসাগরের জন্মদিন, এরকম আরও কিছু কিছু হলো যে উল্লেখযোগ্য দিন আমরা ই করে থাকি, পালন করে থাকি। এই যেখানে লেখা আছে আর কোন কোন দিবস পালন করতে চাও তা নিয়ে আলোচনা করে লেখো, তারিখ যে দিবসটা পালন করতে চাও, যদি রবীন্দ্র জয়ন্তী পালনের কথা বলো তাহলে 25শে বৈশাখ, এখানে লিখতে হবে 25শে বৈশাখ। কেন পালন করতে চাইছ? কারণ হলো ওটা লিখতে হবে কবিগুরু বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, কি দিবস নাম দেবে, তাহলে রবীন্দ্র জয়ন্তী নাম দেবে ওটা, কীভাবে পালন করতে চাও, মানে কী কী করবে, রবীন্দ্রনাথ ঠাকুরের হলো যে প্রতিকৃতিতে মাল্যদান, তারপর হলো কবিতা আবৃত্তি নাচ গান, আরও যদি নৃত্যনাট্যম ইত্যাদি করে পালন করা যায় সেইগুলো আর তুমি গুছিয়ে লিখবে, তোমরা কীভাবে করতে চাও সেটা গুছিয়ে লিখবে, আমি এখানে ধরিয়ে দিলাম তোমাদের। তারপর লেখা আছে হেডলাইন, কেউ যেন না হারিয়ে যায়, যারা স্মরণীয় তাদেরকে মনে রাখতেই হবে, যারা আমাদের জন্য অনেক কিছু করে গেছেন, কাজ করে গেছেন, তাদেরকে মনে রাখতে হবে, আমাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। আর কোন দিবস পালন করবো এ নিয়ে অনেক তর্ক হলো, মৈরাং বলল বিরসা মুন্ডার জন্মদিন পালন করব, ইংরেজদের সঙ্গে লড়াই করেছিলেন বিরসা, বিরসা মুন্ডা আর তার সঙ্গীরা বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। যদি তোমাদের পরীক্ষা আসে যে বিরসা মুন্ডা কেন বিখ্যাত, তখন এই যেটুকু পড়লাম, এই যে এখানে বর্ডারের মধ্যে আছে এইটুকু তোমরা লিখবে। ইমদাদ বলল, আমার নানা নানি এসেছিলেন, ওরা উত্তর চব্বিশ পরগনায় থাকেন, তারা বিরসার নাম শুনেছেন কিন্তু তার লড়াইয়ের কথা খুব ভালো করে জানেন না। নানা আমাকে বললেন, তুমি স্কুল থেকে
ভালো করে বেরসার বিষয়ে জেনে। তবে ওরা বলেন তিতুমীর ইংরেজদের বিরুদ্ধে খুব লড়েছিলেন। তিতুমীরের বাঁশের কেল্লা মনে আছেন? ফুলমণি বলল, বেশ তো, সবার কথাই জানতে হবে। দেশকে ভালোবেসে যারা প্রাণ দিয়েছেন তাদের সবার কথাই জানা দরকার। তিতুমীর ও তার সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী জমিদারদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন। স্যার বললেন, ঠিকই তো, ইংরেজরা অন্যায়ভাবে চাষের জমি কেড়ে নিয়েছিল, জঙ্গল কেটে ফেলেছিল, রেশম চাষ নষ্ট করতে বাধ্য করেছিল। এর বিরুদ্ধে দাঁড়িয়েছিল অনেক সাধারণ মানুষ, বিরসা মুন্ডা, সিধু ও কানহুম, তিতুমীর, সবাই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এরা সবাই আমাদের শ্রদ্ধার মানুষ। তীর ধনুক নিয়ে হাজার হাজার মানুষ মোকাবিলা করেছিল ইংরেজ সেনার। তিতুমীর বানিয়েছিলেন বাঁশের কেল্লা, সেই বাঁশের কেল্লা ইংরেজদের কামানের ঘায়ে ভেঙে যায়। কিন্তু দেশের মানুষ তিতুমীরের লড়াইকে মনে রেখে দিয়েছে। তবে নিজের এলাকার যারা ভালো কাজ করেছেন তাদের কথাও নিশ্চয়ই জানবে, অন্য সমস্ত অঞ্চলের কথাও জানার চেষ্টা করবে। সুফল বলল, দিদিদের কলেজ করেছিলেন আরতির ঠাকুরদা, তিনি আর আরতির ঠাকুমা দুজনে স্বাধীনতার জন্য জেল খেটেছিলেন, আমরা তাদের জন্মদিন পালন করব। নিশ্চয়ই সেই জন্য দিনে তাদের সম্পর্কে জানা হবে। কলেজ হওয়ায় কি সুবিধা হয়েছে সে আলোচনা হবে। শুধু দিবস পালন নয়, নিজের এলাকার মানুষের ভালো ভালো কাজের কথা আগে বুঝব, নইলে ভালো কাজ কথাটার মানে বুঝব কী করে? হীরামতি বলল, এই তো আমরা নানা পশুর মুখোশ তৈরি করি, মুখোশ পরে নাচ গান করি, এগুলো দেখতে সবাই ভালোবাসে, এগুলো করা ভালো, নিশ্চয়ই ভালো। অনেক জায়গাতেই অনেক লোক এখন এরকম মুখোশ নাচ করছে। ময়রাং বলল, বিষ্ণুপুরে টেরা কোটার কাজ হয়, দীঘায় ঝিনুক দিয়ে মূর্তি করে, কোথাও সুন্দর মাদুর হয়, কোথাও বেতের জিনিস হয়, কোথাও সুস্বাদু সরপুরিয়া হয়, এগুলো আঞ্চলিক ঐতিহ্য, এগুলো যেন না হারায়। অর্থাৎ এক এক অঞ্চলে এক এক রকম বিখ্যাত জিনিস আছে, সেগুলো কী করতে হবে আমাদের মনে রাখতে হবে। তোমার এলাকার যেসব মানুষজন খুব ভালো কাজ করেছেন তাদের কথা জেনে লেখো, তাদের নাম ও তারা কি করতেন। তোমাদের মাদারিহাটের এলাকায় যদি এরকম বিখ্যাত কেউ থাকে, ভালো কাজ করেছেন এরকম কাজ কেউ যদি থাকে, তাহলে তার নাম লিখবে, কোথায় থাকতেন তার বাড়ি কোথায় সেটা লিখবে, কী কী ভালো কাজ করেছিলেন সেটা লিখবে। এবারে তো আমি এইগুলো হেডলাইনগুলো ধরিয়ে দিলাম, এইবার তোমরা হলো নাম লিখে তার বিখ্যাত কাজ কী সেটা লিখবে। তোমার এলাকায় কী কী বিশেষ সম্পদ তৈরি হয় সে বিষয়ে জেনে লেখো। অনেক জায়গায় অনেক কিছু তৈরি হয়, যেমন বেতের চেয়ার টেবিল, তারপর আসবাবপত্র, এগুলো তৈরি হয় কোথাও। আমাদের হাটের ওখানে যেমন
চা বাগান আছে, হ্যাঁ চা বাগান থেকে চা পাতা তোলা হয়। আরও ওখানে কি হয়, কাঠের কাজ ভালো হয়, কাঠের কাজে কাঠ দিয়ে গন্ডা গন্ডা ছোটো ছোটো গন্ডার, তারপর আরও খেলনা তৈরি হয়, এগুলো গুছিয়ে লিখবে। হ্যাঁ, বিশেষ সম্পদের নাম এটা লিখবে, তার বৈশিষ্ট্য কি, কীভাবে তা তৈরি হয়। এরপরের দিন এই যে কেমন করে সমান ভাগ, এটা হলো গিয়ে পড়াবো, তোমরা ভালো থাকো।